চায় পে চর্চায় আজকে আমরা এসে পৌঁছে গিয়েছি রাজারহাট নিউ টাউন এলাকার হুদেরাইটে। এখানে মানুষ কোন দিকে হাওয়া দিয়েছে একবার শুনে নেব মানুষের কথা মানুষের মুখ থেকে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে রাজ্যে, আপনারা কি দেখে নেতাকে বেছে নিচ্ছেন? আমরা দেখছি নেতার চরিত্র, কে মানুষের পাশে থাকে, সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে, সেরকম হিসাবে আমরা এখানে দেখছি। তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে আমরা আছি, আমাদের যে পার্টি বারাসাত কেন্দ্রে কাকলিগঞ্জ জসিদার, উনি সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে, মানুষের বিপদ আমাদের পাশে থাকে, এবং উনি উন্নয়নমূলক কাজ প্রচুর করেছেন, এখনও করছেন, সেই জন্যই তার পাশে আমরা আছি। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে এবং তার উন্নয়নের ধারা বজায় রাখতে, তার উন্নয়নের আরও এগিয়ে নিয়ে যেতে এবং তাকে আগামী দিনে ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে, আমরা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে এবং মমতা ব্যানার্জির যে আহ্বান দিয়েছে যে 42-এ 42, সেই 42টি আসনের মধ্যে আমাদের বারাসাত কেন্দ্রে একটি অংশ, আমরা এটাকে বিপুল ভোটে জয়লাভ করে আমাদের এলাকা থেকেও ভোটে জিত করে আমরা মমতা ব্যানার্জিকে দিল্লি যাওয়ার জন্যে। অর্থাৎ এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকের ওপরে সওয়াল করলেন তিনি, কিন্তু একটুখানি শুনে নি বিজেপির পক্ষ থেকে এই বিষয়টাতে কি বলতে চাইছেন। স্পেশালি আমরা এই লোকসভা ভোটটা দেখছি কর্মসংস্থানের উপর ভিত্তি করে, কারণ বর্তমানে কর্মসংস্থানের প্রচুর অভাব। আজকেই আমি আমাদের বিজেপির দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সমীক্ষার সঙ্গে কথা হচ্ছিল, জেড এয়ারওয়েজের নিষিদ্ধকরণে কিছু কর্মীর কাজ চলে যায়, তো তার জন্যে উনি প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশান করেছেন, অ্যাপ্লিকেশান করে যাতে তারা প্রথম করে ফের কর্মসংস্থানে যোগ দিতে পারেন সেদিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। তো বর্তমানে কর্মসংস্থানের একটা ব্যাপক অভাব আছে, আর তার থেকে বড় কথা আমাদের এই বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের প্রার্থী কাকলিগঞ্জ জসিদার মহাশয়কে আমরা বিগত দিনে খুব কমই দেখেছি, এই লোকসভা কেন্দ্রে আসতে আমরা একদমই দেখিনি। এবং লোকসভা যে ফান্ড আছে, এমপি কোটার ফান্ডের যে টাকা, সেই টাকা যথেষ্ট উন্নয়ন হয়নি, বিশেষ কিছু প্রতিফলায় রয়েছে কিন্তু প্রতিফলায় আছে পাশ চলছে না, উঠে সেসব দিকে তাদের কোনো নজর নেই। তো বর্তমানে একটাই বিরোধী শক্তি যেটা বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে সেটা বিজেপি, আর আগামী লোকসভা নির্বাচনে আমরা দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি ব্যাপক করে জয়লাভ করবো। অর্থাৎ এখানে কিন্তু যেটা সওয়াল করা হলো কর্মসংস্থান, কর্মসংস্থানে কিন্তু 2014 সালে মোদী সরকার কিন্তু ক্ষমতায় আসার আগে তারা দাবি করেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবে, কি অবস্থায় আছে সেই প্রতিশ্রুতি আজকে একটু জেনে নেব তৃণমূলের পক্ষ থেকে। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন বছরে 2 কোটি কর্মসংস্থান হবে, সেটা তো হয়নি। এই লোকসভার পর আপনারা সবাই জানেন বা দেখতে পাবেন বিএসএনএল এর 54 লক্ষ কর্মী, তারা 54,000 কর্মী সরি তারা কাজ হারাবেন। তো আমার বন্ধু যেটা বললেন যে কর্মসংস্থানের ব্যাপার, সেটা তো সবাই জানে বিজেপি একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং আগামী দিন এই 2019 ইলেকশনে সেই কর্মসংস্থানের ব্যাপারটা থেকে তারা কিন্তু সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে। 2019 লোকসভা ইলেকশনটা তারা শুধুমাত্র জিততে চাইছে, একটা যুদ্ধ আবহাওয়া তৈরি করে দিয়েছে এবং মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়ে তারা এই ইলেকশনের বৈতরণীটা পার করতে চাইছে। অর্থাৎ পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ডের পরে কাশ্মীরের সঙ্গে ভারতবর্ষ, কাশ্মীর ইস্যুকে নিয়ে ভারত পাকিস্তান যে লড়াই, সেই ইস্যুকে কিন্তু বিজেপি এবার হাতিয়ার করছে বলে দাবি করলো তৃণমূল, একটু শুনে নিয়ে এদিকে বিজেপির পক্ষ থেকে কি বলছে বিষয়টা। দেখুন, পুলওয়ামা হত্যাকাণ্ডটা এটা দেশের সুরক্ষার একটা ব্যাপার, এখানে কোনো দলই রাজনীতি করা উচিত নয় এটা নিয়ে, আর বিজেপিও এটা নিয়ে রাজনীতি করছে না। আর আমার বন্ধু অশোক যেটা বললো যে কর্মসংস্থানের বিষয়ে, 2 কোটি কর্মসংস্থান, বিজেপি তার হিসাব দিয়ে দিয়েছে, সেন্ট্রাল নেতৃত্ব নিউজ কনফারেন্স করে 2 কোটি কর্মসংস্থানের হিসাব দিয়ে দিয়েছে। শুধুমাত্র 2 কোটি কর্মসংস্থান এই নয় যে শুধুমাত্র সরকারি কাজে 2 কোটি কর্মসংস্থান, প্রাইভেট সেক্টরে বহু কর্মসংস্থান রয়েছে, তার হিসাব আমাদের অমিত শাহজি অনেক আগেই দিয়ে দিয়েছেন। আর বর্তমানে যেভাবে তৃণমূল কংগ্রেস চলছে, পুরো বিচ্ছিন্নভাবে চলছে, তৃণমূল কংগ্রেসের চলার পথে ভুল কাটা তৈরি হয়ে গেছে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা এড়াতে পারছে না, তাই পুরো দশটাই বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে না। আর আমি এটাই বলবো যে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক যে জিনিসগুলো ঘটেছে সেটা পুরো দেশের সুরক্ষার স্বার্থে
এমনি যেন কোনো দল রাজনীতি না করে, এটা বিজেপিও রাজনীতি করছে না, যেন বিরোধীরাও রাজনীতি না করে। আঞ্চলিক হিসাবে কিন্তু যদি দেখা যায় রাজারহাট নিউ টাউন এলাকায় এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বের একটা বড় প্রকোপ রয়েছে, যেটা কিন্তু বিজেপি একটা সওয়াল করলো। এই নিয়ে তৃণমূলের কাছে একটু জেনে নেব কি বলছে। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি ফ্যাক্ট, মমতা ব্যানার্জি সব কিছু, মমতা ব্যানার্জির ছবি দেখে সবাই এ করে। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নয়, সামান্য কিছু ছিল সে সব মিটে যাবে ভোটের সময়। বর্ষা নামলে যেমন ময়ূর পেকমপুরে আছে, ভোটের ঘন্টা বেজে গেছে, সবাই হিংসা দ্বন্দ্ব ভুলে গিয়ে সাম্প্রদায়িক জীবনীকে রুখতে এবং তাকে গঙ্গাসাগর পার করে ফেলে দেওয়ার জন্য আমাদের পাশেই ইছামতী নদী বসিরহাট বাংলাদেশে তাকে পার করে দেওয়ার জন্যে বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ছি। এবং বিজেপি বাংলাতে একটাও আসন পাবে না, তারা শুধু বলছে 23টা পাবো 24টা পাবো, কিছুই পাবে না। একটা ভোট সামনে গরম করার জন্য বিশেষ করে এখানে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, রাম মন্দির বানাবো, অমুক করবো, তমুক করবো, কিছুই হবে না। বিজেপি সাম্প্রদায়িক দল এবং এই হিন্দু মুসলমান। আমি এখানে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে দিই, গত পরশু দিনকে রাত্রিবেলাও নারায়ণপুর এলাকাতে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের একটা অভিযোগ উঠেছিল, যেখানে কিন্তু তাপস চট্টোপাধ্যায় বনাম সব্যসাচী লবির একটা বড় সড়ো নিজেদের মধ্যে একটা ঝামেলা বেঁধেছিল একটা পার্টি অফিস দখলকে কেন্দ্র করে গাঁতি এলাকাতে। সেই জায়গায় কি দাঁড়িয়ে মনে হচ্ছে না যে আগামী লোকসভা নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে একটা বড় প্রভাব পড়তে চলেছে? না, তেমন কিছু না। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা দাস, তিনি সব্যসাচী পন্থী লবি, তিনি মানে ওখানে এমন কিছু না, ওখানে মমতা ব্যানার্জি সব কিছু। আইয়ার গোপালপুর এলাকায় তাপস ব্যানার্জি তার একটা প্রভাব আছে, আর মমতা ব্যানার্জি থেকে ভোট হবে। একজন দুজন কে এ করলো বিজেপির শুশ্রুণীতে, বিজেপির অঙ্গলি হেলনায় করছে, এখানে কিছুই হবে না। এখানে মমতা ব্যানার্জির আদর্শে ভোট হচ্ছে তৃণমূল, এখানে বিজেপি নেই, বিজেপি সাইনবোর্ডে পরিণত হবে। কিছু সিপিএম কিছু কংগ্রেসের লোক বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, তাদের মাধ্যমে এরা নাচানাচি করছে। ভোট মিটে গেলে 23শে মে বিকাল 4টার পরে ফল ঘোষণা করবে। এখানে অর্থাৎ এখানে কিন্তু উনি একটা জিনিস বড় প্রশ্ন তুলে দিল যে বিজেপিকে কিন্তু নিচু তলার কর্মীদের দিক থেকে কংগ্রেস এবং সিপিএম সমর্থন দিচ্ছে। কি বলছে বিজেপি এই বিষয়টাকে নিয়ে, এতটাই কি বিজেপির খারাপ অবস্থা এসে গেছে? দেখুন, উনি যে কথাটা বললেন যে বিজেপিকে দুর্বিনকে দেখতে হবে, আমি তার ছোট উদাহরণ একটা দিচ্ছি। বর্তমানে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে আমরা 5 জন সিম্বলে জেতা প্রার্থী আছি, আর যদি এবারে পঞ্চায়েত নির্বাচনে সঠিকভাবে ভোট হতো, ভোট লুট না হতো বা কাউন্টিংয়ের সময় ছাপ্পা না হতো, হয়তো এই পঞ্চায়েতও আমাদের দখলে থাকতো। তো পশ্চিমবঙ্গে বিজেপি 23টা আসন পাবে সেটা আমাদের সেনাপতি অমিত শাহজি বলে গেছেন, হয়তো এ বেশিও হতে পারে। কারণ আপনারা ঘুরছেন বিভিন্ন জায়গায় দেখছেন যে কীভাবে বিজেপির হাওয়া উঠছে, কীভাবে মমতা ব্যানার্জি পাগলের মতো বকবক করছে, বিভিন্ন সভাতে গিয়ে দেখছেন যে লোক নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে লোক ভরাচ্ছে, বিভিন্ন সভাতে গিয়ে যখন মানুষ চলে যাচ্ছে তখন নিজেই বক্তব্য বন্ধ করে বসে যাচ্ছে। এইসব ভিত্তিহীন কথা তৃণমূলের মুখে মানায় না, কারণ পশ্চিমবঙ্গে একটাই বিকল্প শক্তি, সেটা হচ্ছে বিজেপি। আচ্ছা, একটা জিনিস এখানে কিন্তু তৃণমূলের কাছে প্রশ্ন তুলে দিতেই হবে, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্যে কিন্তু লড়াই করছে তার উন্নয়নকে হাতিয়ার করে। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে কি কারণে বিজেপি এতটা আজকে রাজ্যের বুকে দাঁড়িয়ে সিট পাওয়ার আশা রাখছে, কোথায় গাফিলতি থাকছে? তৃণমূল কি বলছে একবার শুনেন। ওই যে আগেই বললাম, সাম্প্রদায়িক ইস্যু, সাম্প্রদায়িকতার তাস একটা বিজেপি খেলছে, কিন্তু এক্ষেত্রে বিশেষ করে রাজারহাট নিউ টাউনবাসী, আমাদের যিনি প্রার্থী তিনি একজন সর্বভারতীয় নেত্রী, ডক্টর কাকলি ঘোষ বক্তৃতা 2009 থেকে উনি নির্বাচিত, এর আগে উনি দুবার জিতেছেন। তো আমরা আশা করছি ওনাকে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ আমরা জয়যুক্ত করব। তো আমার বন্ধু বিজেপি নিয়ে যেটা বলছে, হয়তো উনি ওনার দল থেকে বলছেন, তবে 23শে মে গণনার পর আমার বন্ধু সেটা ভালোভাবে টের পাবে যে রাজারহাটের মানুষ শুধুমাত্র উন্নয়নের উপর ভরসা করে আমাদের বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর কতটা ভরসা রাখে সেটা 23শে মে পর আমার বন্ধু ভালোভাবে। এই বিষয়টা নিয়ে আপনার যদি কিছু বলেন। এই বিষয়টা আমার মতামত হলো, বিজেপি 2014 ক্ষমতায় এসেছিল, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এইসব বিভিন্ন জায়গায় বিপুলভাবে জয়লাভ করেছিল। এবারে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে 5টা বিধানসভায় বিজেপি হার হলো, উত্তরপ্রদেশে উপনির্বাচনে পরপর হার হচ্ছে, এমনকি যোগী আদিত্যনাথের এলাকাও হার হচ্ছে। এখন বিজেপি দেখছে তাদের 100 আসনও আর বাইরে নেই,
এখন ওরা উত্তর পূর্ব ভারতবর্ষের উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপর একটা চাপ সৃষ্টি করে জানে এখানে যদি কিছু ভোট পাওয়া যায় বিভিন্ন সিবিআই ইডি নানান রকম দিয়ে ভয় দেখিয়ে পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী এনে এ করার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গতে যদি কিছু সিট পাওয়া যায়। তা আমার মনে হচ্ছে দিক জিরো হবে, কারণ দার্জিলিংয়ে ছিল আলুলিয়া তিনি এখন দার্জিলিং ছেলে পালিয়ে দুর্গাপুরে চলে এসছে, আসানসোলে বাবুল সুপ্রিয় হেরে যাবে, তাহলে এখানে ওরা জিরো। ওরা চাইছে একটা পাওয়ার জন্যে, কারণ ওদের কোনো সংগঠন নেই, অস্তিত্ব নেই। সিপিএমের সাইনবোর্ড হয়ে গেছে বিজেপিকে আর কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। সিপিএম আর এই কংগ্রেস রাতের অন্ধকারে বিজেপিকে ইন্ধন দিয়ে বলছে ভাই তোমরা আগাও, তোমাদের পিছনে আমরা আছি। এদের সম্পূর্ণ মানে জগাই মাদাই গদাই তিনজন হিসাবেই এরা মানে এই ভোটটা এ করছে, কিছুই হবে না। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এখানে কোনো সাম্প্রদায়িক দলের এখানে স্থান নেই, সেটা বুঝতে পারবেন 23 মে। এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে বিজেপি যতই যাই বলুক শ্রী তৃণমূল কিন্তু তার নিজের উন্নয়নকেই হাতিয়ার করছে, বারবার একই জায়গায় তুলে ধরছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বুকে বিজেপি কিন্তু তার মূল লোকবল হিসাবে সিপিএম এবং কংগ্রেসকে হাতিয়ার করছে। আচ্ছা, এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে যে গত লোকসভা নির্বাচনে যখন আচ্ছে দিনের কথা বলা হয়েছিল তখন প্রথম যে দাবিটা করা হয়েছিল যে কালো টাকা যেটা বাইরে চলে গেছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসা হবে, যে কারণে নোটবন্দি করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে রিজার্ভ ব্যাংক যেটা বলেছে যে এই নোটবন্দিটা রিজার্ভ ব্যাংকের সমর্থন ছিল না, তারপরে কিন্তু বিজেপি নানাভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই বিষয়টা এবারে লোকসভা নির্বাচনে কতটা এফেক্ট করতে পারে বলে মনে করেন? দেখুন, ডিমনিটাইজেশন হচ্ছে দেশের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে যেভাবে আমাদের জাল টাকার ব্যবসা ছড়িয়েছে, পাকিস্তান প্রতি মুহূর্তে ভারতে আক্রমণের চেষ্টা করতো, আর সেটা জাল টাকার মাধ্যমে। তো সেই সীমান্তবর্তী এলাকায় যত জাল টাকা ছিল সেই টাকাগুলো ধ্বংস হয়েছে প্রথমত, আর সেই টাকা দিয়ে যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবর্ষে যে সমস্ত নকশালপন্থী এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী দলের কার্যক্রম চলতো সেগুলো বন্ধ হয়েছে, অনেকটাই বন্ধ হয়েছে, আরও চেষ্টা চলছে। আর ডিমনিটাইজেশনের পরে একটা জিনিস লক্ষ্য করবেন যে কালো টাকা তো অবশ্যই উদ্ধার কিছু না কিছু হয়েছে, আর ডিমনিটাইজেশনের পরে মমতা ব্যানার্জি যেভাবে আপনি বলছেন কালো টাকা উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার নিজের দাবি করেছে যে 99% যে টাকা রিজার্ভ ব্যাংকে ফেরত গেছে সেটা ভারতীয়ই টাকা, সেখানে কালো টাকার কোনো অস্তিত্ব নেই, তারপরও কি করে এই জায়গাটা দাবি করছেন? তাহলে আপনাকে একটা আমি প্রশ্ন করি, আপনি দেখবেন ডিমনিটাইজেশনের পরে আপনি বলছেন যে 99% টাকা রিজার্ভ ব্যাংকে ফিরে গেছে। তো বহু জায়গায় আমরা দেখেছি সংবাদপত্রের শিরোনামে বা নিউজ পেপারে অনলাইন নিউজ পোর্টালে যে টাকা খুঁজে ফেলে দেওয়া হয়েছে, সেই টাকাগুলো কোথা থেকে এসছে আপনার কাছে আমার প্রশ্নটা থাকবে। আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দেন আমি খুব খুশি হব, আর তৃণমূলের ভাইরা যারা আছে তারাও যদি এই উত্তরটা দেয় আমি খুব খুশি হব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিজেপিকে সবসময় বলা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি, এই প্রশ্নটা বারবার উঠে আসছে। তো আপনাদের কাছে আমি এই প্রশ্নটা আসতে চাই, অযোধ্যায় রাম মন্দির, অযোধ্যায় রামের জন্মভূমিতে রাম মন্দির হবে না তো কী হবে? যদি আজকে একটা আমি প্রশ্ন করি, মক্কাতে মসজিদ আছে, মক্কাতে তো কোনো মন্দির নেই, তো মক্কাতে যদি আমরা একটা দাবি করি মন্দির বানাবো তাহলে মুসলিম সম্প্রদায়ের লোক আমাদের তো কী বলবে? এটা প্রথম প্রশ্ন। মক্কাতে যেমন মসজিদ মন্দির বানানো সম্ভব না, তেমন আমাদের অযোধ্যাতে মসজিদ বানানো সম্ভব নয়, মন্দিরই হবে। আচ্ছা, এখানে আমি তৃণমূলের কাছে এই একই রকম প্রশ্ন নিয়ে আসছি যে যেহেতু এটা গ্রামীণ এলাকায়, গ্রামীণ এলাকাতে কিন্তু নোটবন্দির পরে একটা বড় প্রভাব দেখা গিয়েছিল, তার কারণ মূলত গ্রামীণ এলাকার মানুষ যেটুকুনি অর্থ উপার্জন করে তার একটা বড় অংশ কিন্তু লোকাল পোস্ট অফিস বা ছোটখাটো ব্যাংকগুলোতে রেখে থাকে, সেক্ষেত্রে নোটবন্দির পরে সব থেকে বেশি দেখা গিয়েছিল গ্রামীণ এলাকায় প্রভাব পড়েছিল। মানুষ কতটা এফেক্ট পেয়েছিল এবং এই আগামী লোকসভা নির্বাচনে তার কতটা এফেক্ট পড়তে পারে? নরেন্দ্র মোদী যে জিএসটিটা করলো, হঠাৎ রাত 8টার সময় সাংবাদিক সম্মেলন করে জিএসটি মানে নোট বাতিল করলো, ভারতের মানে রিজার্ভ ব্যাংক জানে না, অন্যান্য দল কারও জানে না, কাউ মানে সর্বভারতীয় মানে সবাইকে যে সর্বদলীয় বৈঠক ডাকেনি, উনি একাই এটা সিদ্ধান্ত নিলেন। উনি গায়ের জোরে সেটা বললেন, মানে উনি জাল টাকা এ করবে, কালো টাকা উদ্ধার করবে, কালো ধন এ করবে, সেটা রিজার্ভ ব্যাংক স্বীকার করলো যে কিছু নাই, রিজার্ভ ব্যাংককে অমান্য করে চেক করে দিল। আজকে নরেন্দ্র মোদীকেও মেনে নিতে হচ্ছে যে সমস্ত ভারতবর্ষের টাকা ব্যাংকে ফিরে এসছে 99%, তাহলে কালো টাকা কোথায় গেল? উনি যে বললো যে কালো টাকা গেল, কালো টাকা তো আছে সুইস ব্যাংকে, উনি বললেন 100 দিনের মধ্যে আমি টাকা এনে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, আজ পর্যন্ত উনি 1 টাকা দিতে পেরেছেন? উনি কিছুই পারেনি,
আর আগে আমার যে বন্ধু বলছিল বলছিলেন যে মক্কায় কাবা শরীফ আছে, তাহলে এখানে এটা যার সেই ধর্ম যা ভারতবর্ষ তো এটা হলো সার্বভৌম গণতান্ত্রিক দেশ, এখানে সর্বধর্মের বাস। বাবি মসজিদটা আজ থেকে 200 বছর আগে বাবরের আমলে তৈরি হয়েছে, বাবররা পরস্পর 200 বছর রাজত্ব করেছে, ইংরেজ এসছে 200 বছর, তাহলে তখন এটা মানে রাম মন্দির ছিল না, আর এত বছর 400 বছর থাকার পরে সেটাকে ভেঙে দিয়ে রাম মন্দির বানানো বলছে এটা রাম মন্দির। তাহলে আমার বক্তব্য সেটা যে রামের জন্মভূমি হলে তাহলে এটা কি রামের মন্দির ভেঙে বাবর কি তৈরি করেছিল রাম মানে বাবরি মসজিদ? তাহলে এটা যে বিজেপি ভাঙলো, লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে ভাঙা হলো, রথযাত্রা হলো, তাহলে এখন আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা এখানে 30% ভারতবর্ষে মুসলমান বাস করি, আমরা চাই অশান্তি চাই না, অন্যান্য দল তো চাইছে না। তাহলে এক কাজ করো, ওখানে একটা সরকারি গভর্নমেন্ট হসপিটাল হোক, হিন্দুদেরকে বলা হোক যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে আপোষ করে বাইরে বসে মিটিয়ে নাও, তাহলে একটা সাইডে সেই জায়গাটা গভর্নমেন্টের রাম যেখানে বাবরি মসজিদ নিয়ে ঝামেলা হচ্ছে বিতর্কিত জায়গাটাতে একটা হসপিটাল হোক সর্বসাধারণের, 1 কিলোমিটার দূরে একটা হসপিটাল মন্দির হোক, 1 কিলোমিটার দূরে একটা মসজিদ হোক, তাহলে তো বলবো আমরা এটা। কিন্তু বিজেপি সেটা বলছে না, বিজেপি তো প্রধানমন্ত্রী, সে তো সুপ্রিম কোর্টকে বলতে পারে, সবাইকে নিয়ে বসে এটা মেটাতে পারে, বিজেপি সেটা চায় না। আর বিজেপি যদি করত তাহলে 2014 সালে রাম মন্দির ইস্যু নিয়ে তারা ভোটে এসেছিল, শিবসেনা আর এস বজরঙ্গ তার বসপা তারা সমস্ত সব ভোট দিয়েছে বিজেপিকে, বিপুল ভোটে মানুষ জয়লাভ করেছে, রাম মন্দির করেছে, তারা করতে পারলো না কেন? এখন দেখছে আবার সামনে যদি আবার ক্ষমতা আসা যায় 2019 আবার এই হিন্দুত্ব বজায় জিগির বজায় রেখে ওরা ভোট চাইতে পার হচ্ছে, কিন্তু এই ধোকাবাজ মোদীকে কেউ 1টি ভোটও দেবে না, উনি বুঝে গেছে এবার ওনার হার পরাজয়, দিল্লির টলবল গদি ওনার নড়ছে, তাই তো আমাদের মমতা ব্যানার্জি বলেছে আগে দিল্লি সামলা তারপর ভাববি বাংলা। অর্থাৎ এখানে কিন্তু যেটা বারবার বলা হচ্ছে যে সংখ্যালঘু ভোট, যেটা কিন্তু এ রাজ্যের বুকে যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা বড় সম্পদ, তার কারণ এই সংখ্যালঘু ভোটের নির্ণায়ক হয়ে দাঁড়ায় কিন্তু রাজনৈতিক দলের ভোটের ব্যাংক। সুতরাং আগামী দিনে সংখ্যালঘু ভোট কিন্তু এখানে তৃণমূলের ফেভারেই দেখা যাচ্ছে। তাহলে কি বিজেপির তো গদি একটু টলমলো বলে মনে করছে, কি বলছে বিজেপি বিষয়টাকে নিয়ে? দেখুন, বিজেপি সর্বভারতীয় দল, ভারতবর্ষে 543টা লোকসভা কেন্দ্র আছে, তার মধ্যে রাউন্ড ফিগার 272। যদি তৃণমূল মনে করে প্রধানমন্ত্রী হবে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তো যদি 42টা পশ্চিমবঙ্গের আসনই তৃণমূল জিতে যায়, তো বাকি যে 272-এর ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কোথা থেকে পাবে সেটা প্রশ্ন রাখলাম আমার বন্ধুদের কাছে। আর আগামী দিনে 23শে মে যে রেজাল্ট বার হবে সেই রেজাল্টে আমরা আবারও দেখব প্রধানমন্ত্রী হিসাবে লালকেল্লায় শপথ নিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ এই মুহূর্তে ভারতবর্ষে আর কোনো বিকল্প শক্তি নেই বিজেপি ছাড়া, একটাই বিকল্প আছে সেটা কংগ্রেস, কিন্তু কংগ্রেসের এক্ষুনি মেরুদণ্ড ভেঙে গেছে। কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধী, রাহুল গান্ধীর বর্তমানে নাম নিয়ে সমস্যা হচ্ছে, যেটা নিয়ে মামলা একটা চলছে, উনি নমিনেশনও ফাইল করতে পারেননি এখনও নামটার জন্য, উনি অন্য একটা দেশের নাগরিকত্ব পেয়ে আছেন, তো সেই জন্যে এক্ষুনি ভারতবর্ষে বিজেপির কাছে অন্য কোনো দল আসবে বলে মনে হচ্ছে না। কারণ অর্থাৎ এখানে কিন্তু খুব বড় একটা প্রশ্ন তিনি তুলে দিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিরোধী শক্তি তারা কিন্তু এক জায়গায় এসে এখনো পৌঁছতে পারেনি। বিজেপি বিরোধী শক্তি কিন্তু গত এই বছরের শুরুর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10টা দলকে নিয়ে একটা ফেডারেল ফ্রন্ট গঠন করেছিল, যে ফেডারেল ফ্রন্ট কিন্তু এই মুহূর্তে সারা দেশের কাছে বিজেপি বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেখানে কংগ্রেস কিন্তু প্রধান শরিকি দল হিসেবে রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস, তৃণমূল বা মায়াবতী বা অখিলেশ যাদব বা এদিকে যদি লালু যদি লালু ধরি ওদিকে নীতিশ ধরি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু এই মানে জোট সরকারের মধ্যে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে নিজেকে মনে করছেন। কি হবে এর ভবিষ্যৎটা কি হতে পারে বলে মনে করছেন? আমি বলছি ক্রিকেটের মাঠে যে মমতা ব্যানার্জি 21টা দল নিয়ে যে একটা সর্বভারতীয় একটা বিজেপি বিরোধী ফ্রন্ট গঠন করে ইউনাইটেড ফ্রন্ট, সেই ফ্রন্টে কিন্তু প্রধানমন্ত্রী দাবিদার বা যোগ্য ব্যক্তি সবাই আছে, আপনার মানে কংগ্রেসের রাহুল গান্ধী আছে, মমতা ব্যানার্জি আছে, চন্দ্রবাবু নাইডু আছে, মায়াবতী আছে, সবাই আছে, কিন্তু সবার এখন একটাই উদ্দেশ্য, আগে এই সাম্প্রদায়িক দল
যিনি যদি আবার 2019 জিতে আসে, ভারতবর্ষের সংবিধান বলে কিছু থাকবে না, সংবিধান সব পাল্টে দেওয়া হবে, হিন্দু মুসলমান খুনোখুনি হবে, দাঙ্গা বাঁধবে। আগে সবাই মিলে মমতা ব্যানার্জি বলেছেন যে আমি সবাইকে আগিয়ে দিতে রাজি আছি, আমার পদ লোভ নেই, আমার চেয়ারের কোনো লোভ নেই, আগে মোদীকে হটানো হোক, সবাই হটিয়ে তারপরে আমরা বসে আলোচনা করে প্রধানমন্ত্রী হিসাবে তাকে ঠিক করাই আমরা বসে আলোচনা করব। তাহলে আমার বক্তব্য, উনি যে বলছেন যে এখানে এই মুহূর্তে মোদী বিরোধী কেউ নেই, উনি সম্পূর্ণ ভুল করছেন। কারণ উনি কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তুলেছেন যে মোদীর বিরোধিতায় যে অন্যতম মুখ, যেখানে মোদি যেমন বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, সেখানে বিরোধীদের পদপ্রার্থী কেউ নেই, পদপ্রার্থীর বিষয়টা নিয়ে কি বলবেন? ভারতবর্ষে এক্ষুনি মোদী বিরোধিতার প্রধান মুখ মমতা ব্যানার্জি, এবং চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে বিরোধী মহাজোটের বড় বড় তাবড় তাবড় নেতারা বাংলাতে এসে স্বীকার করেছে, সবাই কিন্তু বাংলার অগ্নিকন্যাকেই এগিয়ে দিতে চাইছেন মোদী বিরোধী মুখ হিসাবে। এবং গত কয়েক বছরের লড়াইটা তারা দেখেছেন, মোদীর সঙ্গে যদি চোখে চোখ রেখে কেউ লড়াই করতে পারে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। তো মোদী বিরোধী মুখ তো এক্ষুনি মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে মোদী বিরোধী মুখ তো আর আমার কাছে আর তো বড় মুখ আমি দেখতে পাচ্ছি না। বা রাহুল গান্ধীর নিয়ে যদি সমস্যা হয়, প্রধানমন্ত্রী চৌধুরী তো আরও আমার বন্ধু, আমার দাদা, প্রধানমন্ত্রী চৌধুরী তো আরও অনেক দিয়েছে। তো রাহুল গান্ধী নিয়ে একটা নাম নিয়ে ওনার নমিনেশন হলো কি হলো না, ওটা নিয়ে আমরা ভাবি। আমরা মোদী বিরোধী মুখ হিসেবে দিদিকে এগিয়ে দিতে চাই, এবং দিদি যদি আগামী দিন প্রধানমন্ত্রী নাও হয়, তাহলে দিদি বাংলা কিন্তু নির্ণায়ক হবে দিল্লির গতি, বাংলা যেভাবে চালাবে দিদি সেইভাবেই চলবে। অর্থাৎ এখানে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে বিরোধী দল হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলকেই মানুষ এগিয়ে দিচ্ছে, কারণ বিরোধী নেত্রী হিসাবে সারা দেশের বুকে কিন্তু জ্বলন্ত উদাহরণ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আরো একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আম জনতার কাছ থেকে উঠে আসছে, সেটা হচ্ছে মানুষ কি ভোট দিতে পারবেন? কারণ বিগত বেশ কয়েকটা ভোটে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে এই মানে অভিযোগটাই উঠে এসেছিল যে তারা ভোট দিতে পারেননি। কি বলছে বিষয়টা নিয়ে একবার বিজেপি শুনেনি। দেখুন, গত দুটো নির্বাচনে কিছু কিছু জায়গায় বিক্ষুব্ধ অশান্তি হয়েছে, এবং সেটা তৃণমূলের গোয়েন্দা বাহিনী অশান্তি পাঠিয়েছে। যে সমস্ত জায়গায় রাজ্য পুলিশ দেওয়া হয়েছিল, এ সমস্ত জায়গায় অশান্তি হয়েছে। সেন্ট্রাল ফোর্স যে সমস্ত হতে ছিল সেখানে কোনো ঝামেলা হয়নি। আর আগামী দফা, তৃতীয় দফা আসছে, আজকেই পেপারে দেখছিলাম যে নির্বাচন কমিশন ঘোষণা করে যে প্রায় 100% বুথে সেন্ট্রাল বাহিনী দেবে, গিয়ে নির্বাচন করাবে। তো সেই নির্বাচনের 100% নির্বাচন করানোর জন্য মমতা ব্যানার্জি আজকেই দেখছিলাম যে ডাকছে, আর এত বাহিনী আসলে মমতা ব্যানার্জি জানে যে সঠিকভাবে মানুষ যদি ভোট দিতে পারে, মমতা ব্যানার্জির গদি আর থাকবে না। যদি বাংলায় 23টা আসন পায় এই লোকসভা ভোটে, তো আগামী 2 মাসের মধ্যে বিধানসভা ভেঙে যাবে, বিধানসভা ভেঙে আবার নতুন সরকার এই বিধানসভা ভোট। এখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে বড় সওয়াল তোলা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, কেন হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সরব হতে হচ্ছে, কি বলছে এটা একবার শুনেন। কেন্দ্র বাহিনীর ভোট তো গত বিধানসভাতে হয়েছে, লোকসভাতে হয়েছে কেন্দ্র বাহিনী। বিরোধীরা ওরা ওদের নেই সংগঠন, নেই ওদের কোনো ভোটার, ওরা শুধু সারা দিন সেজে গুজে মেকআপ করে টিভি চ্যানেলের সামনে বসছে, আর তৃণমূল কংগ্রেসে গালিগালাজ দিচ্ছে, ভোট হতে দিচ্ছে না। ওদের যদি ভোটার না থাকে ভোটার কোথায়? ওরা কেন্দ্র বাহিনী যত খুশি আনুক, আমরা তো কোনো বাধা দিচ্ছি না, কিন্তু কেন্দ্র বাহিনী অপব্যবহার অবাধ হচ্ছে। কেন্দ্র বাহিনীকে দিয়ে বিজেপির হয়ে ভোট করাতে বলা হচ্ছে, কেন্দ্র বাহিনীকে দিয়ে মানে মিথ্যা ঠেট দেওয়া হচ্ছে, তার জন্য আমরা এটা প্রতিবাদ করেছি। ওরা যত খুশি কেন্দ্র বাহিনী ভরিয়ে রাখো, মানুষ তো ভোট দেবে, কেন্দ্র বাহিনী তো মানুষ ভোট করবে না, বোঝা যাবে 23 মে। আর উনি যে বলছে 23টা পাবো, কিসের 23টা? আরে অমিত শাহ যেটা বললে বলে যাচ্ছে, উনি তো দিবাস্বপ্ন দেখছে, মোদী বলছে দিবাস্বপ্ন, আগে 2টো তো জিতবে, 1টা তো জিতে দেখা, 23টা ওরা 23টা বলে বিজেপিদের একটা মানে আবেগ দিয়ে যাতে কর্মীদের আর উৎসাহ দেওয়ার জন্য এটা বলছে। বাংলায় বিগ 0, এখনো বলছি আগেও বলছি, পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দলকে
কোনোদিনই মেনে নেবে না। এখানকার হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, এখানে শান্তিপ্রিয়, এখানে এই রক্ত খুনি যে জেল খেটে এসেছে, খুনি রক্ত হাত মোদীজি অমিত শাহ যে রক্ত মাখা হাত, সেই রক্ত মাখা হাত পশ্চিমবাংলার মানুষকে কেউ নেবে না, তাদেরকে কেউ পছন্দ করে না। ওটা বলতে হয় বলছে বোঝা যাবে 23 মে ভোট গণনার পরে বাংলা থেকে বিগ জিরো পাবে। অর্থাৎ এখানে কিন্তু যেটা বোঝা গেল যে তৃণমূল কংগ্রেস যাই সওয়াল করুক, বিজেপি যাই সওয়াল করুক, মূল কথাটা কিন্তু মানুষ ভোট দেবেন, মানুষ যদি ভোট দিতে পারেন তাহলেই কিন্তু 23 মে ফেয়ার ভোটের দাবি তোলা হবে। অর্থাৎ আগামী দিনে মানুষ কিভাবে ভোট দিতে পারছেন, মানুষ কি সুরক্ষিতভাবে ভোট দিতে পারছেন, এই প্রশ্নটাই রয়ে গেল আগামী লোকসভা নির্বাচনের 23 মে আগে পর্যন্ত। আপনারা দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা।